নিয়ন্ত্রণ আসতে পারতেছে না, আমার মনে হয় এখানে হাজার হাজার কিছুক্ষণ পড়বো। আমি সেখানে একটা লাশ দেখেছিলাম, আমার মনে হচ্ছে যেখানে মানে বদ্ধভূমির মতো করেছিল। কেন অনেক অবস্থা ছিল আসলে যখন মানে আগুনটা হয়েছিল, তখন তো আমি ছিলাম না ইয়ার, আমি যখন আসছি এখানে আগুন নিভানোর কোন ইয়া নাই। একেবারে উৎপত্তিটা হচ্ছে সম্ভবত ভিতরে কেউ সিগারেট খাচ্ছিল, তারপরে ওটা একেবারে ভয়াবহ অবস্থা, একেবারে ভয়াবহ অবস্থা। আর এখানে আর আপনাদের রেস্কিউ টিম তো ওরা কোন রকম ওইদিকে যাচ্ছে না, তাদের কাছে সেফটি শু আছে, আমি বলছি ওরা কেন যাচ্ছে না কেন। আগুনের পর একের পর এক যে কন্টেইনার গুলো আছে সেগুলোতে লেগে যায় এবং কেমিক্যাল এবং কেমিক্যালের যে কেমিক্যালের যে বিভিন্ন কন্টেনার গুলো রয়েছে সেখানে আগুন লাগে এবং আগুন লাগার পর একের পর এক আসলে বিস্ফোরণ হতে থাকে। আর সেই বিস্ফোরণ থেকে কিন্তু মানুষ বেশ আতঙ্কিত হয়ে পড়ে এবং এখন পর্যন্ত যে কথাটি আমরা শুনতে পেয়েছি এখানে প্রায় 15টির মতো ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে এবং সৌমিত্র ধোঁয়াতে আসলে খুবই বিষাক্ত, কথা বলা যাচ্ছে না, এমন একটা অবস্থা, পুরো ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো ডিপু। Thank you.